আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা। গত কিছুদিন আগে হরিয়ানায় সৃষ্টি হওয়া সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সম্পর্কে হয়তো আপনারা জানেন। এই দাঙ্গা হাঙ্গামাটি হিন্দু পরিষদের ব্রিজমণ্ডলের শোভাযাত্রায় শুরু হয়েছিল। পরবর্তীতে এই হিংসা বিদ্বেষটি মেওয়াতের সোহানা শহরে ছড়িয়ে পড়েছিল। আর অবশেষে গত সোমবার রাতে সোহানা থেকে এই হিংসা বিদ্বেষের আগুনটি গুরুগ্রামের সেক্টর 57 পর্যন্ত ছড়িয়ে পড়ে। গত সোমবার রাতে গুরুগ্রামের সেক্টর 57-তে নির্মাণাধীন আঞ্জুমান জামা মসজিদ নামের একটি মসজিদে দুর্বৃত্তদের দ্বারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হয়। সেদিন রাতে 12টার সময় প্রায় 200 জনের মতো অজ্ঞাত দুর্বৃত্তরা মসজিদের উপর হামলা চালানো শুরু করে। মসজিদের ক্যামেরা সহ সব কিছু ভাঙচুর করে দেয়। তখন মসজিদে কেবলমাত্র 3 জন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ছিলেন, যার মধ্যে একজন হচ্ছেন হাফেজ মাওলানা সাদ, যার বয়স 19 থেকে 22 বছরের মধ্যে বলা হচ্ছে। আর তিনি সে নির্মাণাধীন মসজিদে 7-8 মাস যাবৎ ইমামতি করছিলেন। মসজিদে ঢুকে দুর্বৃত্তরা তাদের 3 জনের উপর বর্বরতাপূর্ণ হামলা করতে থাকে, তাদের খুব মারধর করে এবং অবশেষে তাদের উপর গুলি বর্ষণ করে। হাফেজ মাওলানা সাদ এবং তার সাথে থাকা 2 জন সাথীকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে ICU-তে ভর্তি করা হয়। কিন্তু 22 বছর বয়সী যুবক মাওলানা সাদ তার জীবনের বাজিতে হেরে যান, আর বাকি 2 জন খুব আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা গ্রহণ করে। মৃত হাফেজ মাওলানা সাদ বিহারের একটি ছোট গ্রামে থাকতেন। অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য এবং তার 3 বোনের বিয়ের ব্যবস্থার জন্য তিনি ছোট বয়সে নিজের পড়াশোনা ছেড়ে 8 মাস আগে আঞ্জুমান জামা মসজিদে ইমামতি ও মুয়াজ্জিনের কাজ করতেন এবং এলাকার বাচ্চাদেরকে মসজিদে আরবি পড়াতেন। তার মৃত্যুর পর তার বড় ভাইয়ের ইন্টারভিউ নেওয়া হলে তিনি জানান যে যেদিন তার ছোট ভাই হাফেজ মাওলানা সাদের ওপর হামলা করা হয় সেদিন রাত 11টার সময় তার সাথে কথা হয়। হাফেজ মাওলানা সাদ তাকে জানান যে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আর সিকিউরিটি গার্ড সহ পুলিশরা দায়িত্বরত অবস্থায় আছে। কিন্তু রাত 12টার পর তার উপর বর্বরতার সহিত হামলা করা হয় আর তাকে শহীদ করে দেওয়া হয়। হাফেজ মাওলানা সাদের বড় ভাই আরও বলেন, যেদিন তার উপর হামলা করা হয় তার একদিন আগে তিনি তার বাড়িতে বিহারের জন্য ট্রেনের টিকিট বুক করেছিলেন। ট্রেনের টিকিট বুক করার পর আগামীকাল তিনি বাড়ির জন্য ট্রেনে উঠবেন বলে তার পরিবারকে জানান। আর তার পরিবার তার বাড়িতে ফেরার অপেক্ষায় ছিল, কিন্তু তারা জানতো না যে তার ছেলে লাশ হয়ে বাড়িতে ফিরবে। বন্ধুরা, হাফেজ মাওলানা সাদ নিরপরাধী ছিলেন। তিনি কারোর উপর কোনো রকম হামলা করেননি, এমনকি কোনো হিংসাত্মক সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। বরঞ্চ তিনি ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে একতা ও সম্প্রীতিপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আশাবাদী ছিলেন। কিন্তু সেদিন রাতের হিংসাত্মক ভিড় তাকে নিজের শিকার করে নিয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হাফেজ মাওলানা সাদের একটি ভিডিও বেরিয়ে আসে, যেটাতে তিনি একটি নাশেদ পড়ছেন। সে নাশেদে তিনি ভারতবর্ষের একতা ও সম্প্রীতির জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছেন। সে নাশেদে তিনি হিন্দু মুসলিমের একই থালায় খাবার খাওয়ার আশা ব্যক্ত করেছেন। তার সে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, যা দেখার পর মানুষ তার কান্না থামিয়ে রাখতে পারছে না। হিন্দু মুসলিম বৈঠক খায়ে থালি মে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে যেদিন হাফেজ মাওলানা সাদের হত্যা করা হয় তখন সেখানে পুলিশ কর্মীরা আগে থেকে দায়িত্বরত অবস্থায় ছিল, অথচ 200 জনেরও বেশি ভিড় মসজিদের উপর হামলা করে, মাওলানা সাহেবকে হত্যা করা সহ তার 2 জন সঙ্গীর উপর আক্রমণ করে এবং মসজিদ আগুন দিয়ে ধরিয়ে দেয়। মসজিদ ছাড়াও আশেপাশে বসবাস করা মুসলমানদের ঘরবাড়ি ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের দায়িত্বরত অবস্থায় থাকা সত্ত্বেও এ সকল ঘটনা ঘটার ফলে সরকার ও প্রশাসনের উপর প্রশ্ন উঠে আসছে যে পুলিশের পাহারা দেওয়ার পরও এসব ঘটনা কিভাবে ঘটেছে এবং তারা হাফেজ মাওলানা সাদ এবং তার সাথীদেরকে দুর্বৃত্তদের বর্বরতাপূর্ণ হামলা থেকে বাঁচাতে পারেনি কেন।
বন্ধুরা, অবশেষে আমাদের দাবি হাফেজ মাওলানা সাদের হত্যাকাণ্ডে তার পরিবারকে ন্যায় বিচার প্রদান করা সহ জড়িতদের কঠোর শাস্তি প্রদান করা হোক এবং মৃত হাফেজ মাওলানা সাদের গরিব ও অসহায় পরিবারের আর্থিক সহায়তার জন্য দেশের প্রশাসন ও সরকারকে এগিয়ে আসা উচিত এবং এ সকল ঘটনা যাতে পুনরায় না ঘটে সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। অবশেষে হাফেজ মাওলানা সাদ সাহেব, যিনি ভারতবর্ষে হিন্দু মুসলিমের একতা ও সম্প্রীতির আশা নিজের বুকে নিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন, মহান আল্লাহ তাআলা যেন তার এ আশাটি পূরণ করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।